শাকিব খানের আপকামিং সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে অনন্য মামুন পরিচালিত দরদ সিনেমাটি। তবে সিনেমাটি নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি সংশ্লিষ্টদের পক্ষ থেকে। এরই মধ্যে দরদ সিনেমাটি কবে মুক্তি পাবে এ বিষয়ে ইঙ্গিত দিয়েছেন পরিচালক অনন্য মামুন। শাকিব ভাই যখন নামবে, নামার পরে লাউঞ্জে যখন আসবে, তার আগেই কিন্তু সবাই তুড়ি ঘুড়ি ঘুরে। সম্প্রতি অনন্য মামুন নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন, যেখানে তিনি লিখেছেন, প্রিয়তমা এবং সুরঙ্গের দিন শেষ, আমার জানা মতে সামনে রিলিজের জন্য বড় কোনো সিনেমাও প্ল্যানিংয়ে নেই, হলগুলো চলবে কীভাবে এ নিয়েও চিন্তা করা দরকার, হয়তো 2024 সালের ফেব্রুয়ারিতে সুপারস্টার শাকিব খানের সিনেমা আসবে। অন্যদিকে শোনা যাচ্ছে এই সিনেমার জন্য শাকিব খান মোট অঙ্কের টাকা পারিশ্রমিক চাচ্ছেন, যার জন্য সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা আসতে দেরি হচ্ছে বলে জানা যায়। যদিও পরিচালক অনন্য মামুন জানিয়েছেন সব কিছুই ঠিক আছে, খুব শীঘ্রই সিনেমার শুটিং শুরু হবে। আসলে মানুষ জানতে চাচ্ছে যে আমাদের দেশের যে সবচেয়ে বড় সুপারস্টার শাকিব খান, তার পরবর্তী ছবিটা কি।